হ্যালো, তোমাদের সবাইকে জানাই বৃষ্টি ভেজা সুপ্রভাত। কেমন আছো বলো তোমরা সবাই? টুইটার ব্লগসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এই বৃষ্টি ভেজা সকালে আমার না একটা গান গাইতে ইচ্ছা করছে। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, এই দেখো কার আশ্রয় নিয়েছে আমার বারান্দায়। বর্ষা এলেই গাছগুলো কেমন যেন নেচে নেচে ওঠে, আর বৃষ্টি ভেজা গাছ দেখতে ভীষণ ভালো লাগে। ওদের পাতা থেকে দেখো কেমন টুকটুক করে জল পড়ছে। আজ আমি কি রান্না করছি বলো তো? আজ হচ্ছে গুড্ডির ফেভারিট চিকেন। গুড্ডি চিকেন খেতে ভীষণ ভালোবাসে। আমার আবার একটু মটন পছন্দ হয়, কিন্তু গুড্ডি যেহেতু চিকেনটা ভালোবাসে তাই চিকেনই বেশি আনা হয় আমাদের বাড়িতে। আর এই যে দেখছো লেগ পিস, এটা হচ্ছে চিকেনের সব থেকে ফেভারিট পোর্শন গুড্ডির। এই লেগ পিসগুলো গুড্ডির জন্যেই আনা হয়। আর রান্না শুরুর সময় বলে রাখবি, মা আমার জন্য কিন্তু একটা কষা তুলে রেখো, এইটা হচ্ছে গুড্ডির জন্য। রান্না বান্না সেরে আমি বেরিয়ে পড়েছি। আর এখন আমি কোথায় যাচ্ছি বলতো? এই দেখো আমার সঙ্গে আছে বাবা। বাবাকে নিয়ে অ্যাকচুয়ালি আমি ডাক্তারের কাছে যাচ্ছি। অনেক দিন হয়ে গেল বাবার পেসমেকার বসানো হয়েছে বুকে, 3 মাস হয়ে গেছে। তো তাই জন্য বাবাকে নিয়ে আমি এখন যাচ্ছি ডাক্তারের কাছে চেক আপে। আর এখন আমি যাচ্ছি এয়ারপোর্টের পাশ দিয়ে, আর হাঁ করে তাকিয়ে আছি এয়ারপোর্টের দিকে। কত প্লেন দেখতে পাচ্ছি, কি ভালোই না লাগছে। আর শুধু মনে হচ্ছে ওইখানে যদি একবার আমি যেতে পারতাম, কি জানি কবে আমি যেতে পারবো ওখানে, কি আদৌ যেতে পারবো কি না। যেতে যেতে একটা প্লেন হুশ করে কি সুন্দর নেমে এলো, কি ভালোই না লাগছে দেখতে বলো, মনটা আমার ভরে যাচ্ছে। আর বাসের যে সাইডটাতে আমি বসেছি সেখান থেকে বেশ সুন্দর দেখা যাচ্ছে। উল্টো দিকে বসলে আবার দেখা যেত না, কিন্তু এই দিকটাতে বসেছি তো বেশ এয়ারপোর্টটা দেখতে দেখতে যাচ্ছে। আর ওই দেখো একটা প্লেন ল্যান্ড করছে, কি ভালো লাগছে দেখতে। আমরা যখন কোথাও যাই আশেপাশের দৃশ্য দেখতে দেখতে যাই জানালা দিয়ে, হাঁ করে কত কিছু দেখি, আর মনে মনে কত কথা বলতে বলতে যাই, এটা এরকম কেন, ওটা ওরকম হলে ভালো লাগতো, বা ওই জিনিসটা তো দেখতে খুব ভালো লাগছে। আর বাসটা এখন এসে দাঁড়ালো এয়ারপোর্ট ট্রাফিক গার্ড অফিসের সামনে। রাস্তার পাশের দৃশ্য দেখতে দেখতে সমস্ত হোর্ডিংগুলো পড়তে পড়তে আমরা গন্তব্যে পৌঁছে যাই। আর আমিও প্রায় আমাদের গন্তব্যের কাছে এসে পৌঁছেছি। আমরা দেখো চলে এসেছি আমাদের গন্তব্যে। আর আমি একটা টোকেনও নিয়ে নিয়েছি, আমাদের টোকেন নাম্বার হচ্ছে 42। আর আমি এখন ডিসপ্লে বোর্ডে দেখছি যে সবে মাত্র 39 পর্যন্ত এসছে, আর মাত্র 2 আছে, 40-41, তারপরেই আমাদের পালা। ওখান থেকে ক্যাশ দিয়ে তারপর আমাকে ডাক্তারকে দেখাতে হবে। আর এই সুযোগে বাবা দেখো একটু রেডি হয়ে নিচ্ছে। চুল না থাকলে এই এক সমস্যা, কি করে যে চুলগুলোকে ম্যানেজ করব কিছুতেই বুঝতে পারি না। আর চুল থাকলে যেমনভাবে খুশি রাখো কোনো অসুবিধা নেই, আমার ভীষণ চুল ঝরছে। আর ওদেরও বা কী দোষ, আমাদের এত স্ট্রেসফুল লাইফ। বাবাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরবো। গুড্ডির কাশি হচ্ছে বলে গুড্ডি আজকে স্কুলে যায়নি, প্রচন্ড কাশছে, তো আজকে ডাক্তারের কাছেও গেছিল। দেখো দেখো কিরকম কাশি। তো আজকাল বাবার সাথে ডাক্তারের কাছে গেছিল, নেবুলাইজ করেছে। দাদার সাথে গেছিলে? প্রথমে বাবার সাথে কল্লোলাম খেলকে দেখাতে গেছিলাম, তারপরে আসার পরে আবার দাদার সাথে গেছিলাম নেবুলাইজ। তো আমার বাড়িতে আসার সঙ্গে সঙ্গে না আমার কিছু খেতে ইচ্ছে করে, এই যে আমি লাড্ডু খাচ্ছি আর গুড্ডি খাচ্ছে পান্তুয়া। তা পান্তুয়াটা গরম করে নিয়েছে, লাড্ডুটা গরম করিনি। পান্তুয়া খেতে খুব ভালোবাসে, আমাকে দেবে না বলে চলে যাচ্ছে, এদিকে আমার মুখের সামনে ধরছে।
বাড়িতে আসলে আমার সঙ্গে এরকম খেলাধুলা শুরু করে দেয়। সারাদিন কারোর সঙ্গে খেলাধুলা করতে পারে না, যেই আমি আসবো সঙ্গে সঙ্গে ওর খেলাধুলা শুরু হয়ে যাবে। গুড্ডির এত কাশি হচ্ছে যে দুবেলা নেবুলাইজার দিচ্ছে, ওষুধ খাচ্ছে, তবুও কিছুতেই কমছে না। তো একজন বলল যে গলায় নারকোল তেল দিয়ে হালকা করে ম্যাসেজ করলে নাকি অনেকটা রিলিফ পাওয়া যায়, তাই জন্য আমি একটুখানি নারকোল তেল নিয়ে ওর গলায় হালকা করে একটু ম্যাসাজ করে দিচ্ছি, যদি মেয়েটা একটু রিলিফ পায়। সে আর একটা টোটকাও বলেছে, তেজপাতাকে মুড়িয়ে বিড়ির মতন করে একটা সাইডে একটু আগুন ধরিয়ে যদি পেছন দিক থেকে ধোঁয়াটা একটু টেনে গলা থেকে নামানো যায় তাহলেও নাকি গলায় রিলিফ পাওয়া যায়। সেটা আমি ট্রাই করব, কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না, বলা যায় না যদি স্ট্রাইক পড়ে যায়। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে আবার আমার পরের ব্লগে দেখা হবে। ভালো থেকো সবাই, বাই বাই।